কেমন আছেন ভাই? গণমাধ্যম কর্মীরা ভালোই আছেন, ইনজুট সাকিব আল হাসান কেমন আছেন? সাকিবের বক্তব্য পাওয়ার উপায় নাই, তাই অভিব্যক্তিই ভরসা। প্র্যাকটিসে নামার আগে ডাগ আউটে অধিনায়ক অনেকটাই সিরিয়াস। সদা হাস্যোজ্জ্বল সাকিবের মুখে মুচকি হাসির দেখা খুব একটা মেলেনি, বরং কিছু করে দেখানোর নেশা। সহ অধিনায়ক শান্তর সাথে প্র্যাকটিসে নামার আগে কিছুক্ষণ কথা বললেন, তারপর চলে গেলেন ভলিবলের মতো করে ফুটবল খেলতে। তারপর সেই ম্যারাথন ব্যাটিং সেশন। ম্যারাথনই বলতে হচ্ছে, কয়েক দফায় প্রায় ঘণ্টাখানেক ব্যাট করেছেন টাইগার ক্যাপ্টেন। শুরুতে নেটে পেসারদের বল খেলেছেন, পরবর্তীতে থ্রোয়ারের বিপক্ষে নকিং করেছেন, পরে খেলেছেন স্পিনারদের বল। 35 মিনিটের বিরতিহীন এই সেশন শেষে খানিক ব্রেক নিয়েছেন, মনে হচ্ছিল বিশ্বসেরা অলরাউন্ডারের ব্যাটিং বুঝি শেষ, কিন্তু না, খানিক বিরতি শেষে আবার নকিং করতে এসেছেন। প্রায় 15 মিনিট নকিং করে একেবারে ড্রেসিং রুমে ফিরেছেন। এই দুটো ছবিই ওয়াংখেড়েতে সাকিবের ব্যাটিং প্র্যাকটিসের প্রতীকী বলা যায়। বুঝলেন না, বুঝিয়ে বলছি। পেসার তানজিম সাকিবের ভালো একটা বাউন্সার ডাক করেছেন, ঠিক তার পরের বলেই দারুণ এক পুল, যা বার্তা দেয় অনুশীলনে খুব মনোযোগী ছিলেন, ম্যাচে যেমন থাকেন আর কি। সাকিবকে রয়ে শোয়ে ব্যাটিং করতেই বেশি দেখা গেছে। খুব বেশি বড় শট খেলার চেষ্টা করেননি, তবে যা খেলেছেন অধিকাংশই খুব জোরে মেরেছেন, অর্থাৎ ইন্টেন্ট একদম পরিষ্কার, যা করতে চেয়েছেন সেটাই করেছেন, করার চেষ্টা করেছেন। এবার প্রশ্ন, লম্বা সময় ধরে ব্যাটিং তো করলেন, সাউথ আফ্রিকার বিপক্ষে ম্যাচ খেলতে পারবেন তো? টিম ম্যানেজমেন্টের লুকোচুরির কারণে সাকিবের সর্বশেষ অবস্থা জানা যাচ্ছে না। দল থেকে অবশ্য জানানো হয়েছিল নিয়মিত তাকে পর্যবেক্ষণ করা হবে, হচ্ছেও তাই। ব্যাটিং যখন করেছেন টিম ফিজিও এবং ডক্টর আশেপাশেই থাকছেন, পরখ করছেন। লম্বা ব্যাটিং সেশন করলেও সাকিব বোলিং করেননি, ফিল্ডিং করেননি, রানিংও করেননি, তাই লম্বা সময় ব্যাটিং করতে দেখে আশার যে সূর্য খোঁজা হচ্ছে তাতে শঙ্কার মেঘও একদমই কাটছে না। মুম্বাই থেকে আফনান পিয়াল, অলরাউন্ডার, ভারত।